সুজিতের অন্যান্য ছবিগুলোতে হোয়াট এভার আই হ্যাভ প্লেড, আমি যা যা যে যে চরিত্রে অভিনয় করেছি তার থেকে টুনি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা ছবিটাই অনেক ডিফারেন্ট অ্যাকচুয়ালি, মানে এভরি কাস্ট মেম্বার, আই থিঙ্ক প্রত্যেকটা কাস্ট মেম্বার যে যে চরিত্রে অভিনয় করছে জুলফিকারে সেই রকম চরিত্র তারা বোধহয় আগে কখনো খুব একটা প্লে করে। Not be only because it's Shakespeare, not only because it's an ensemble cast, not only because it's also it's a very different film for Srijit, also because মানে এমন সব জায়গায় আমরা শ্যুট করেছি যেখানে আগে কোনোদিন শ্যুটিং হয়নি কলকাতায়, কয়েকজন তো বোধহয় যায়ওনি বোধহয় অর্জন লোকে। এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে, গন্ধরেছে মুর্শিদে, কলের পুতুল কলের গান জমলো শুধু অভিমান। যারা বাংলা ছবি বা যে কোনো ছবি দর্শক, কলকাতাকে এরকমভাবে আগে দেখেনি, দ্য র সাইড অফ কলকাতা আমার মনে হয় না এরকমভাবে কেউ দেখানো দেখাতে পেরেছে কি না, কারণ অ্যামেজিং লোকেশনে শ্যুট করেছি, রিয়েল লোকেশনে শ্যুট করেছি, খিদিরপুর ব্রিজ এরকমভাবে উঠে যাচ্ছে সেই ব্রিজের তলায় আমরা শ্যুট করছি, ডকে শ্যুট করছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমরা শ্যুট করিনি, মানে এই খিদিরপুর চত্বরে, যেহেতু আমাদের গল্পটা খিদিরপুর ডক নিয়েই আর কি। কঠিন অসুখ কঠিন সময়ে অজানা কালো ভয়ে, কঠিন অসুখ কঠিন সময়ে অজানা কালো ভয়ে, পটগঞ্জের ভিতরে অলিতে গলিতে খিদিরপুর মেটিয়া ব্রুজ গার্ডেন রিচ এই ওই পদ্মারকোটের ভিতরে একটা বাড়ি, মানে এমন সব রাস্তা ঘাট অলমোস্ট আনবিলিভেবল লোকেশনসে শ্যুট করা ছবিটা। সো আই থিঙ্ক ইন আ লট অফ ওয়েজ দিস ফিল্ম ইজ ভেরি ডিফারেন্ট।